আসসালাম আলাইকুম আজকে আবার অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্বাস্থ্য বিষয়ে আজকের প্রস্রাব প্রস্রাবের রং দেখে কারণে ডাক্তারের কাছে গেলেই অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সাথে ডাক্তার কিন্তু আপনার প্রস্রাব বা ইউরিন টেস্ট দিয়ে থাকে এটি কিন্তু অযথা নয় বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আপনার দেহের নানা পরিবর্তন বা অসুখের বিষয় ধরা পড়লে আপনার প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আর আপনি নিজেও কিন্তু ঘরে বসে জেনে নিতে পারেন কিভাবে আপনার প্রস্রাবের রং দেখে জেনে নিন আপনার প্রস্রাবের রং দেখে আপনি কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্বচ্ছ বা সাদা আপনার প্রস্রাব যদি হয় স্বচ্ছ বা সাদা পানির মতো তবে আপনাকে সুস্থ বলা চলে দেহে পানি শূন্যতা নেই সুতরাং যে পরিমাণ পানি পান করছেন তা আপনার সুস্থ ধরে রাখার জন্য কাজে দিচ্ছে হালকা হলুদ যদি ততটা ঝুঁকিপূর্ণ নয় তবেও দেহে থেকে টক্সিন বা বিষ পদার্থগুলো বেরিয়ে যাওয়ার জন্য আরো খানিকটা পানি পান করুন প্রতিদিন ঘাট বা হলুদ এর অর্থ আপনার শরীরে যথেষ্ট পানি পাচ্ছে না আপনার দেহে পানি শূন্যতা বেড়ে দ্রুত যথেষ্ট পানি পান করার প্রয়োজন বাদামি বাবা বাদামি বা কালছে বাদামি আপনার প্রস্রাবের রং যদি হয় বাদামি বা কালছে বাদামি রঙের তাহলে বুঝতে হবে আপনি হয়তো লিভারে রোগে আক্রান্ত অথবা চরম আক্রান্ত মাত্রে পানি শূন্যতা এর আরেকটি কারণ হতে পারে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন গোলাপি বা লালচে আপনি যদি সম্পতি জাম বা বীজ জাতীয় ফল না খেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এর নানা কারণ হতে পারে যেমন কিডনি সমস্যা মূত্রনালীর সমস্যা কি টিউমার বা ক্রেটের সমস্যা ফেনাযুক্ত প্রস্রাব সাধারণত কিডনি সমস্যা কারণে ফেনাযুক্ত প্রস্রাব হতে হতে থাকতে এটি যদি নিয়মিত হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন প্রস্রাবের রং দেখে মূলত আপনার দেহের পানির সমস্যা বুঝতে পারবেন তবে যদি এতে কোনো অস্বাভাবিক কিছু দেখা দেখে থাকেন তবে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন